মারামারি করতে আসি নাই, আমরা মারামারি করতে আসছি, মারামারি করতে আসি নাই, আমরা মারামারি করার মতো শক্তি রাখি না। যারা পাঁচ ছয় মাস বেতন পায় না তারা মারামারি করার মতো শক্তি রাখে না। এই শ্রমিকরা মারামারি করতে আসে নাই, এই শ্রমিকরা এখানে আসছে কারণ শ্রমমন্ত্রী আজকে ছয় মাস এই করোনা পরিস্থিতিতে শ্রমিকরা রাস্তায় রাস্তায় না খায়া ঘরে, ওনার কোন ভ্রুক্ষেপ নাই। ওনার অফিসাররা তো শ্রমিকদেরকে দূর দূর ছাই ছাই করে, শ্রমমন্ত্রী পর্যন্ত কোন ভ্রুক্ষেপ রাখে না যে শ্রমিক। আমরা প্রতিবাদ করতে আসছি, পুলিশের সাথে আমাদের মারামারি করার ক্ষমতাও নাই, আমরা এটা করতেও আসি না। আমরা বসলাম এইখানে, অনেক শ্রমিক আছে লাখ টাকার উপরে মালিকের কাছে পায়, বলে যে ওরা আমার টাকা লাগবে না। এই যে নির্যাতন জুলুমটা আমার সাথে এই মালিক করলো, তাকে একটু সামনে এনে দেন, আমি একটা থুতু একতলা দিয়ে। এই যে শ্রমিক আজকে থুথু দেওয়ার কথা চিন্তা করে তার দেড় লাখ দুই লাখ টাকা পাওনা ছাইরা দিও, মালিকের মুখে থুথু দিয়ে চলে যাইতে চায়, এইটা কিন্তু বড় কোন ক্ষোভ ক্রোধের ব্যাপার না, এইটা ঘৃণা, ঘৃণা। এই ঘৃণার জায়গায় আজকে শ্রমিকদেরকে যারা নিয়ে আসছেন, আপনাদেরকে বলি, আপনারা ক্ষমতায় আছেন, মন্ত্রী হয়েছেন, আপনারা বড় বড় আমলা, এই যে শ্রমিকের ঘৃণা আপনারা কুড়াচ্ছে, এই যে কোনদিন আপনাদের চেহারা থেকে মুছে যাবে না। পুলিশ ভাইদেরকে বলি, আপনারা শ্রমিকের ভাই, শ্রমিকের বোন, কৃষকের সন্তান, আপনার সাথে আমার কোন যুদ্ধ নাই। আমরা আজকে পাঁচ মাস ধরে দেখলাম বাংলাদেশে সরকার নাই, সরকার থাকলে এই শ্রমিকের সমস্যা সুরাহা হইতে পাঁচ মিনিট লাগার কথা না। আমরা সরকার আছে কখন বুঝি, যখন আমাদের মিছিলের সামনে আপনারা দাঁড়ান। আপনাদেরকে বলি, আপনারা হুকুমের মালিক না কিন্তু উপরে একটু বলে, এই শ্রমিককে আটকানোর জন্য এত পুলিশের দরকার নাই। কর্মসূচিতে আসছি ছয় মাস পরে, তার আগে সরকারি দপ্তরে প্রত্যেকটা দপ্তরে আমরা ধর্ণা দিয়ে আসছি, সমাবেশের সামনে আমরা দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছি, আমাদেরকে কারোর মানুষ মনে হয় না। আরে আপনার এই পোশাক থেকে শুরু করে পেতন, আপনার গাড়ির টাকা সবটা শ্রমিকের ট্যাক্সের টাকায় চলে, আপনার কাজ হচ্ছে শ্রমিকের গোলামি করা, গোলামি সবটা মনে রাখছে। আমি নিজে নেতা না, আমি মনে করি যেহেতু আমি এটা দায়িত্ব নিচ্ছি শ্রমিকদের গোলাম, আমি শ্রমিকদের কথা মানতে আমি বাধ্য। আর আপনি, আপনি যদি নির্বাচিত মন্ত্রী হন, আপনি যদি এমপি হন, আপনি হচ্ছে জনগণের দাস, এটা মনে রাখবেন। পুলিশ ভাইয়েরা একটু কুশা করছে, আপনার আমার ভাই বোনেরাই তো শ্রমিক, আপনার গ্রাম যেখানে আশেপাশে সবাই গিয়ে দেখেন গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে, এবং বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গার্মেন্টস শ্রমিকের আশীর্বাদ। এখানে একজন পুরো ঊর্ধ্বতন কর্মকর্তা খুব খেপে গেছে, উনাদের খুব রেগে গেছে, আমি খালি বলছি আরেকজনকে, খুব বিনয়ের সাথে বলছি আরেকজন অফিসারকে, জুনিয়র অফিসারকে, যে পাঁচ মাস ধরে যদি উনি বেতন না পাইতেন কি করতেন। আবার বিনয়ের সাথে জিজ্ঞেস করি, এখানে যদি ডিসি সাহেব থাকেন, এসি সাহেব থাকেন, এডিসি সাহেব থাকেন, পাঁচ মাস ধরে যদি আপনি বেতন না পান কি করতেন আপনি, বলেন তো আপনি কি করতেন। আজকে পুলিশ বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এখন নানান কারণে তারা বিতর্কিত হয়ে গেছে, তাও আমরা বলতে চাই, মেন যেটা বলছে যে মানে পাঁচ মাস আইন বন্ধ করছে করেছেন, তার বাসায় দয়া করে এক গাড়ি পুলিশ পাঠান। যে মন্ত্রণালয়টাকে অথর্ব বানিয়ে রাখা হয়েছে শ্রম মন্ত্রণালয়, প্রতিবার আমরা আন্দোলন করে আমাদের দাবিগুলো আদায় করি, আন্দোলন ছাড়া শ্রমিকরা এক চুল পরিমাণ কোনোদিন আদায় করতে পারে নাই।
রাজনীতি টিকিয়ে রেখেছে। আপনার পোশাক, পেট্রোল, গাড়ির দাম, আপনার বাসা ভাড়া, আপনার সন্তান পড়াশোনা করে যার ট্যাক্সের টাকায় তাদের বিরুদ্ধে আপনারা যে অপরাধ সংগঠিত করছেন তার বি